আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু পূর্বাশ অ্যাগ্রো। আজকে ফার্মে আসছি আর ইদানিং রেগুলারলি ফার্মে আসতেছি আমি, কারণ গরুগুলা অসুস্থ। আলহামদুলিল্লাহ গরু মোটামুটি সবগুলা রিকভার করছে, কিন্তু অনেক ধগল গেছে এগুলোর উপর দিয়ে, মানে আনার পরে কাইন্ড অফ টু উইকস তারা সিক ছিল। কালো গরু হয় এগুলোর আসলে বোঝা যায় না, একেবারে যা আনছিলাম তার অর্ধেক হয়ে গেছে। মনে করেন যদি কিছু মাংস লাগানো থাকতো সেই সব মাংস সব ধুয়ে মুছে ছারখার হয়ে গেছে, এখন খালি ফ্রেমটা আছে আর কি। এই যে এটারে দেখেন, এটা কি ছিল কি হয়েছে, টু উইকস না খাওয়ায় গরুর এই দশা হয়েছে। ভিডিওটা যারা দেখছেন বুঝবেন যে গরুটা কতটুকু কি ছিল আর কি হয়েছে। গরু কেনার আগে আগে আমি বুঝছিলাম যে পায়ে একটু সমস্যা আছে, খুরা হইতে পারে, কিন্তু ডনকে যখন কিনছিলাম ডনের কিন্তু খুরা রিকভার করে ফেলছিল আর কি কেনার সময়, মানে অল্প একটু ছিল ঘাটা, ওইটা এখানে আনার পরে কিউর হয়েছে কি। আর ওর হচ্ছে মানে ডনেরটা ছিল একদম লাস্ট স্টেজে, যেটা আমি খামারে এনে একটু ওই যে কি বলে ওটাকে ওষুধটা, ওই যে হার্ভেট নামে একটা ওই যে ভায়োলেট কালারের স্প্রে আছে ওইটা দেওয়ার পরে পরেই দুই তিন দিন পরে ঠিক হয়ে গেছিলো, তো ওই জন্য ওইটা নিয়ে কোনো হ্যাসেল হয় না। আর তো প্রথম অবস্থায় যেটা হয়েছে ওরটা দেখছিলাম যে ঘা হয়েছে খুরা হয়েছে, তো ওই যে লাস্ট যেই আপডেটের ভিডিওটা ছিল ওটার মধ্যে ওকে ট্রিটমেন্ট দিছিলাম, আর মনে হয়েছিল যে ওর আছে বা হইতে পারে। তো এরপরে সবগুলা গরু জ্বরে গেছে, মানে ওই ওরা তখন আসে নাই, একটা দুইটা তিনটা, যেই ছয়টা হজরতপুর হাট থেকে গিয়েছিলাম ছয়টার ছয়টাই খুরা হয়ে গেছে। ওর খুরাটা একেবারে মানে সিভিয়ার লেভেলের হয়েছিল, একদম খুর টুর সব ঘা দিয়ে ভরে গেছিল। আমি এক পর্যায়ে ভাবছি যে ওর বোধহয় খুর খুলে পড়ে যাবে। তারপরে আরেক সমস্যা দেখা দিছে, ও খাওয়া কখনো থামায় নাই, লাস্টের দিকে যেটা হয়েছে যে ও যাই দানাদার মুখে দিলে ওর পেট ফুলে ঢোল হয়ে যাইতেছিল, একবার এমন গ্যাস হয়েছে। তারপরে এখান দিয়ে ডাক্তার এসে যায় যে ফুটা করছে, ফুটা করে গ্যাস বের করছে, এই পরিমাণ গ্যাস, মানে ওকে দানাদারও দেওয়া যাচ্ছিল না, এজন্য ওর স্বাস্থ্য আরও মানে ডাবল পরিমাণ ভেঙে গেছে আর কি। তারপরে গ্যাসেরটা এখন পর্যন্ত ওকে দানাদার ওইভাবে দেওয়া হয়নি, কারণ হচ্ছে দানাদার মুখে দিলেই ওর গ্যাস ফর্ম করতেছিল, মানে পেট ফুলে যেতেছিল, এই পেট একদম ফুলে এই পর্যন্ত চলে আসে, এই জন্য স্বাস্থ্য পুরো ভেঙে টেঙে কাইট। তারপরে যেটা সিভিয়ারলি আক্রান্ত হয়েছে সেটা হচ্ছে এই যে এটা এইটা ওই যেটা আমি সরাইছিলাম ওই ভিডিওর মধ্যে, ওর ওই পায়ে মানে প্রথম দিকে অল্প ঘা ছিল, পরে এসে আমি একদিন ইয়া করছে যে একটা ওষুধ বানাইছিলাম, এই যে এখানে আছে, এটা আসলে এখনও ইউজেবল না, মানে এমনিই রাখা হয়েছে আর কি, এটার মধ্যে আছে ওষুধটা, জেনশন ভায়োলেট দিয়ে বানাইছিলাম। তো ওইটা ভিতরে খুরের মধ্যে যখন স্প্রে করছি দেখি যে হাজার হাজার পোকা বের হইতেছে। এখন ওই কি জানি পোকা বের হয় আসলে একদম যদি বেশি পরিমাণ জিনিসটা গাড়ায় যায়, তো ওরটাই হচ্ছে অন্য চার পায়ে কোনো সমস্যা ছিল না, শুধু একটা পায়েই ছিল, এই জন্য ওর দিকে খেয়াল কম দেওয়া হয়েছিল, ওইটা নিয়েই বেশি ব্যস্ত ছিলাম। ওইটার এমন অবস্থা হয়েছিল চার পায়ে রোগ ধরে যাওয়ায় যে ও দাঁড়াইতেই পারতেছিল না, তখন ওইটার দিকে কনসেন্ট্রেশন কম দেওয়া হয়েছে, ওইটার পায়ের মধ্যে হয়ে গেছে পোকা। পরে ওর ঘাটা একটু সিভিয়ার হয়ে গেছিলো, তারপরে ঘা শুকানোর জন্য আবার অ্যান্টিবায়োটিক দিতে হয়েছে, আর বাকিগুলো মোটামুটি এভারেজ ই ছিল। ও একটু দুর্বল হয়েছিল, ওর এখনও একটু আছে, আর বাকিগুলো মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোর পথে। আর এদের মোটামুটি সবারই স্বাস্থ্য ভেঙে কাইত। এই গরুটা কিন্তু পিছনে লাত্থিতে দেখেন সবগুলার পা বেগুনি। ও আর যেটা কাহিনী হয়েছে সেটা হচ্ছে যে আমি আমরাই ঘাটে যে গেছিলাম তার আগের দিন হচ্ছে আমি এসে ওই ভিডিওটা করছিলাম, ঠিক আছে, ভিডিও করে তো তখন আমি কাকাকে জিজ্ঞেস করতেছি যে কাকা গরুর কি অবস্থা, তখন কাকা বলতেছে গরু তো খাই, এখন কাকা আর কি মানে এটা কাকার অজ্ঞতা ঠিক না বা কাকাকে আমি দোষ দিচ্ছি না, কিন্তু আর একটু খেয়াল করলে পারতো যে মানে কাকা মনে করতেছিল যে গরু যেহেতু খাইতেছে তার মানে গরুর অত সমস্যা নেই এরকম আর কি।
কিন্তু ততক্ষণে আমি আর কি ওই সপ্তাহে হাটে আসি না, মানে ভাবতেছিলাম যে একবারে যদি আমি গরুগুলাকে উঠাইতে পারি তাহলে রোগ বালাই হলে একবারে কিউর করে ফেলবো আর কি। একবারে গরু ঘরে ঢুকাইলে এটা একটা সুবিধা, কারণ দেখা গেল এই গরুগুলো সেট হইলো, কৃমি টিমি করলাম, ভ্যাকসিন দিলাম, তারপরে আবার আরেক গরু উঠাইলাম, আবার কেচাল হইল। এই জন্য ভাবছিলাম যে একসাথে গরু কিনবো, ওই সপ্তাহে আমিও দৌড়াচ্ছিলাম, এজন্য আমি ওই খামারে কম আসছি। তো কাকাকে আমি যখনই বলছি, কাকা বারবারই বলতেছিল যে ওই দুই গরুতেই সমস্যা, আর কোনো গরুতে সমস্যা না। আসলে কিন্তু গরু ছয়টাই জোরে গেছিল। তো আমি আবার পরে ততক্ষণ ওই ভাইয়ের সাথে, ওর নাম দিছি, ওর নাম হচ্ছে তুফান, তুফানকে আর ওকে নেওয়ার জন্য যখন ওই ভাইয়ের সাথে কথা বলতেছি, আমার কিন্তু এদিক দেখ খামারে গরুর অবস্থা খারাপ। তা আমি ওই ভাই আর কি বারবার বলতেছিল যে ওনার আসলে লোক নাই, আর লোক নাই দেখে উনি আর্জেন্টলি গরুগুলা সেল করছেন। আমি মোটামুটি ওই ভাইকে কনফার্ম করি যে দুই দিনের মধ্যেই আমি গরু নিব। এদিক দিয়ে আমার খামারে, মানে এদিক দিয়ে যে গরুর এই অবস্থা আমি তো বুঝি নাই, আর কাকাও বুঝে নাই। তো যাই হোক, এটা ব্যাড লাক, আমি পরে এদিক দিয়ে গরু টরু, এই গরু মানে এত সুন্দর গরু দুইটা পাইছি, এক্সাইটেড হয়ে গরু সুন্দর মতো শুক্রবার দিন, কোনো এক শুক্রবার। আমি কিন্তু ভিডিও অনেক পরে করতেছি, ওরা আসছে প্রায় 1 উইকের বেশি হয়ে গেছে। গরু সুন্দর মতো শুক্রবার দিন নিয়ে চলে আসছি। গরু নিয়ে এসে আমি ওই দিন আর কি, আমি ওই যে যেই উইকটা আমি বলতেছি, বললাম যে আমি ওই উইক গরু কেনার জন্য ঘোরাঘুরি করতেছিলাম, খামারে কম আসছি, এসে দেখি যে মোটামুটি সব গরুর অবস্থা খারাপ। মানে তখন কাইন্ড অফ এই নতুন দুইটা গরু আনা মানে এই দুইটা গরুকে রিস্কের মধ্যে ফেলে দেওয়া। আর মাখনকে নিয়ে টেনশন নাই কেন, মাখন মোটামুটি আলহামদুলিল্লাহ ওই ভ্যাকসিন করা ছিল, তো ওকে নিয়ে ভয় না। আর এই দুইটার ব্যাপারে তো আমি শিওর না যে দুইটা আদৌ ভ্যাকসিন কবে করছে, ওরা 3 মাসের মধ্যে মনে হয় না করছে ভ্যাকসিন। তো এই জন্য এনে পরে আমার পুরো টেনশনে আমি শেষ, কারণ এই বড় গরু যদি জোরে যায় বা জোরে যাইতো, আলহামদুলিল্লাহ জ্বরে নাই, তাহলে বিশাল ক্যাচাল হইতো। আর মোটামুটি সুন্দর আছে গরুগুলো, এগুলো জ্বললে স্বাস্থ্য টাস্থ্য ভেঙে যেত। আমার প্রায় 2 দিন আমি ঘুমাই নাই, মানে টেনশনে অবস্থা খারাপ। এই জন্যই আসলে ভিডিও টিডিও দিতে দেরি হয়েছে, মানে আমার তখন ভিডিও টিডিও করার কোনো মুডই ছিল না। 1 উইক আমি জাস্ট, আবার বাসার একটা কারণে আমি যে ফার্মে এসে থাকবো এটাও পারতেছিলাম না। প্রত্যেক দিন ঢাকা থেকে আসছি আর গেছি, মানে সকালবেলা আসতাম বিকালবেলা যাইতাম, এরকম আর কি। এই জন্যই আসলে ভিডিও দেওয়ার ক্ষেত্রে ইরেগুলার ছিলাম। তো এখন আজকে আজকে মোটামুটি খামারে এসে দেখলাম যে সব গরু মোটামুটি কিউর করছে, যেমন ও অনেক উইক হয়ে গেছিল, ওকে একটা খাইতে দিছে সিরাপ, দেখাচ্ছি। এই যে এইটা, এটা 50 ml 50 ml করে 2 বেলা খাইতে বলছে। এটা হচ্ছে, নাম হচ্ছে এ ভিটা শক, এটার দামও বেশি, মোটামুটি 1200 মতো নিছে। তারপরে হচ্ছে আরও কিছু, এখন পায়ে হচ্ছে যে ওষুধ লাগাচ্ছি সেটা হচ্ছে বলতেছে জেনশন ভায়োলেট, এটা তো দিন দিছিলাম, এখন দিচ্ছে হচ্ছে নেগোটক্স পাউডার আর এই যে সিএফসিন, এই দুইটা যে ঘা যাতে তাড়াতাড়ি শুকায়। এই জন্য আবার এদিক দিয়ে গরু অসুস্থ, এর মধ্যে হচ্ছে কাকার শ্বশুর এই নানার ক্যান্সার হয়েছিল আর কি, উনি আবার একদম মুমূর্ষু অবস্থা হয়ে গেছিল, কাকা বাড়ি গেছিল। পরে একদিন পুরো আমার নিজের দায়িত্বে খামার রাখতে হয়েছে, মানে কাকার মেয়ের জামাই ছিল, জাস্ট গোবরগুলা ক্লিন করছেন আর ঘাস কেটে দিছে, আর বাকি সব আমি করছি। এখন সুস্থ গরু এক কথা, আর এগুলোকে তখন ওই যে অ্যান্টিবায়োটিক ডোজ চলতেছিল, তো ইঞ্জেকশন দিতে হচ্ছিল, পায়ে ওষুধ দিতে হচ্ছিল। খুরা রোগটা আসলে গরু মারা যাবে এরকম না, কিন্তু যত্ন করতে হয় অনেক বেশি, মানে আপনার একবার যদি হয়ে যায় ওটার ওই খুরার ভিতরে, ওই যে দেখেন ওখানে এখনও লাল হয়ে রয়েছে, এটা কিন্তু শুকায় গেছে মোটামুটি, ওই যে নেগোটক্স, এটা দুনিয়া শয়তান। এর মধ্যে যখন ওই যে কাকা ছিল না আর কি, তখন একদিন এরকম আমি এদের সেবা করতে আসছি, আমার পুরো গোয়াল ঘর কাইন্ড অফ যে এই বাস দেওয়া জায়গার এই পর্যন্ত পুরো হসপিটালের মতো অবস্থা ছিল, মানে নার্সের মতো সেবা করতে যাচ্ছে, এটার পায়ে ওষুধ দিয়ে, ওটার পায়ে ওষুধ দিয়ে, মুখে ফোমটি দিচ্ছি, অনেক কাজ ছিল, শুশ্রূষা করতেছি।
তখন এই গরু এখান থেকে রশি ছুটে গিয়ে আমার এখানে আটকায়, পুরো তল পেট তারপরে বুক গুতা টুতা দিয়ে অবস্থা খারাপ বানায় ফেলছে। তিন চার দিন ব্যথা ছিল, এই হলো অবস্থা। তো এই সব কারণেই আসলে আমি ভিডিও টিডিও দেওয়ার কথা মাথায়ও আসে নাই আমার একদম, মানে আমি যে ভিডিও দিতে পারি এটাই আমার মাথা থেকে আউট হয়ে গেছিলো। আমি খালি দোয়া করছি আল্লাহ আমার যে গরুগুলো সুস্থ আছে ওগুলো যাতে সুস্থ থাকে, কারণ আমার তো সরানোর মতো তো স্পেসও নাই। যাক, আলহামদুলিল্লাহ গরুগুলো এখন সুস্থ হওয়ার পথে, আর আলহামদুলিল্লাহ যে আল্লাহ এদেরকে সুস্থ করে দিচ্ছেন। তো এখন মোটামুটি আমি দেখলাম আশেপাশের খামার টামার যারাই গরু টরু কিনতেছে সবাই হচ্ছে মানে গরুর খুরা রোগ হয়ে যাচ্ছে আর কি সবারই। তো মোটামুটি আপনারা দেখে শুনে গরু কিনবেন, আর যতই দেখে শুনে গরু কিনেন ওই হাটের গরু আনলে যদি খুরা হওয়ার থাকে, মানে রোগটা যদি অলরেডি ছড়ায় পড়ে থাকে এলাকায়, তাইলে ওই গরুর হয়ই। আমি এটা দেখছি কারণ ভালো গরুও খামারে এনে দেখা যায় যে খুরা হয়ে গেছে, কারণ হাটে আরও 1000টা গরুর সাথে ঘুরতেছে গরু থাকতেছে, ওই রোগ চলেই আসে এনি হোক। তো যাই হোক, যাদের গরু অলরেডি এখনও সুস্থ আছে তারা FMD এর টিকা দিয়ে নিয়েন, আর লাম্পির টিকা তো অবশ্যই দিবেন। এখন হচ্ছে আমি দু একদিনের মধ্যে এগুলাকে ক্রিমির ডোজ শুরু করে দিব, FMD-র যেরকম অবস্থা বা লাম্পির যেরকম অবস্থা, এই জন্য খামার থেকে গরু কেনাটা একটু রিস্ক মানে সেফ আর কি সব দিক দিয়ে। গরুটা মাশাল্লাহ সেফ আর কি। আচ্ছা, ওর একটা নাম আপনারা সাজেস্ট করুন, তো যেই নাম পছন্দ হবে সেটা রেখে দেবো ইনশাল্লাহ। মানুষ আর কি ইনবক্স করতেছেন যে গরু আছে গরু নিব কিনা, এই কালকেও এক ভাই নক করছিলেন উত্তরার দিকে, ওনার নাকি শাহিওয়াল আছে কিছু, মোটামুটি রেডি গরু আছে, তো ওইটাই এখন কাকাকে নিয়ে দেখতে যাচ্ছি। তো আজকের ভিডিও এই পর্যন্তই, আমি আর কি ভিডিওটা করলাম এইটুকু এক্সপ্লেন করার জন্য যে কেন আসলে এত ইরেগুলার ছিলাম এই কয়দিন আর কি পরিমাণ ধকল গেছে উপর দিয়ে। আলহামদুলিল্লাহ আল্লাহ সুস্থ করে, দেখছেন কি শয়তান, আল্লাহ সুস্থ করে দিছে আলহামদুলিল্লাহ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আজকের ভিডিও এই পর্যন্তই, বাই।